পার্টি করার ভিডিও ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনার মুখে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ফাঁস হওয়া ভিডিও তো দেখা গেছে তিনি সেলিব্রিটি ও বন্ধুদের সঙ্গে নাচছেন ও গান গাইছেন। এর বিরোধিতা নেতার দাবি তার ড্রাগ টেস্ট করা উচিত। 36 বছর বয়সী মারিন মাদক গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন তিনি কেবল মদ পান করে পার্টি করেছেন। দায়িত্ব নেওয়ার সময় বিশ্বের সবচেয়ে কম বয়সী সরকার প্রধান ছিলেন সানা মারিন। পার্টি করার বিষয়টি গোপন রাখেন না সানা মারিন। প্রায় এই বিভিন্ন সঙ্গীত উৎসবে তার অংশ নেওয়ার ছবি প্রকাশিত হয়। গত বছর করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর ক্লাবে গিয়ে পার্টি করার কারণে তার ক্ষমা চাইতে হয়েছিল। গত সপ্তাহে মারিনকে বিশ্বের আকর্ষণীয় প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিয়েছে জার্মান সংবাদ মাধ্যম বিল্ড। So, Torelli Sus! So, it's not me!